السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যদি আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে না পারে অথবা আপনার সন্তানাদি ছেলে বিদেশে গেছে এখন আপনাকে দেখতে পারতেছে না অথবা মেয়ে অবাধ্য অথবা স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য এরকম বেলায় অর্থাৎ আত্মীয় স্বজন হোক অথবা আপনার পারিবারিক কেউ হোক যদি অবাধ্য থাকে তাহলে তাকে বাধ্য করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার একটি সুবতি নাম নিয়ে তো অবশ্যই আপনারা এটা জানেন যে আল্লাহ তাআলার প্রতিটি সিফতি নামের আলাদা আলাদা অনেক ফজিলত রয়েছে প্রতিটি সিফতি নামের একাধিক ফজিলত রয়েছে এটা আপনি অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ প্রতিটি সিফতি নামের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত আর যদি এটা মনে করেন যে এটা আমি দিচ্ছি দেখি কাজ করে হয় কিনা তাহলে এইসব আমল করে আপনাদের জন্য কোনো উপকারের প্রয়োজন নেই উপকার হওয়াতে দূরের কথা এটা থেকে আপনি এমনি সময় নষ্ট করে কোনো লাভ নেই সবকিছু হচ্ছে একই একই ঠিক রাখবেন আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আর নিজের উপর এই মনোবল রাখবেন যে আপনি যে আমল করতেছেন এই আমল দ্বারা আপনি নিরাশ হবেন না আপনার আমলে আপনার কাজ হবে এরকম আস্থা বিশ্বাস নিজের উপর রাখবেন আর আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনার আমল করবেন তাহলে দেখবেন অবশ্যই ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের যে আমলের যে নিয়ম যে ইসিম সেটা হচ্ছে ইয়া ওয়াদুদু আপনারা অবশ্যই জানেন ইয়া ওয়াদুদুর অনেক ফজিলত রয়েছে অনেক আমল যেমন দ্রুত বিয়ে হওয়ার জন্য ইয়া ওয়াদুদু বেশ কার্যকর আর এবং কি এটা স্বামী স্ত্রীর বেলায় বা পরিবারের অন্য কারো বেলায় এবং কি সন্তানাদির বেলায় ইয়া ওয়াদুদু এটা বেশ কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল এই ইসিম এটা হচ্ছে মনে করেন আপনি 1000 বার যদি আপনি পাঠ করেন পাঠ করার পর মিষ্টি যদি কোনো জিনিসের উপর আপনি ফু দেন ফু দেওয়ার পর ওই মিষ্টি যদি জিনিস যদি আপনার স্বামী অবাধ্য থাকেন স্বামীকে যদি খাওয়ান যদি পানি জাতীয় হয় তাহলে পানি পান করাইবেন আর যদি কোনো কিছু খাবার হয় তাহলে স্বামীকে যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ স্বামী আপনার বাধ্য হয়ে যাবে এখন যদি সে দূরে হয় অর্থাৎ মনে করেন আপনি আপনার সন্তানের জন্য করবেন এখন সন্তান বিদেশে সন্তান বিদেশে গিয়ে মা বাবাকে দেখতে পারতেছে না অথবা টাকা পয়সা দিতেছে না যেই আশায় বিদেশ দেওয়া হয়েছে সেই আশা পূর্ণ হচ্ছে না তাহলে এখন কি করবেন এখন তো সে দূরে আপনি এটা খাওয়াতেও পারবেন না তাহলে আপনি আপনার সন্তানের নিয়তে আপনি অন্য কোনো মানুষকে যদি আপনি খাওয়ান তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আসল হচ্ছে আপনার নিয়ত নিয়তে রাখবেন আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আর সন্তানকে নিয়তে রেখে আপনি অন্য মানুষকে খাওয়াবেন ইনশাল্লাহ এ থেকে আপনারা উপকার পাবেন কারণ সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা মানুষের নিয়ত দেখেন তাই আপনি নিয়ত পরিপূর্ণ আস্থা রাখবেন নিয়ত সঠিক রাখবেন দেখবেন অবশ্যই উপকার পাবেন অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর বেলায় এরকম যদি আপনার হয় যে স্ত্রী দূরে চলে গেছে এখন কাছে নেই কোনো কিছু খাওয়ানো সম্ভব না বা স্বামী দূরে এখন কোনো কিছু খাওয়ানো সম্ভব না তাহলে ওই এরকম আপনি অন্য কোনো মানুষকে খাওয়াইবেন স্বামীর নিয়তে স্ত্রীর নিয়তে ইনশাল্লাহ থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন একদিন ঠিক রেখে আমল করবেন তো এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই এটা পাঠ করতে হবে আপনি 1000 বার পাঠ করবেন ইয়া ওয়াদুদু এটা 1000 বার পাঠ করবেন প্রতিবার পাঠ করে ফু দিতে হবে না না হয় 1000 বার ফু দিলে আপনাকে তালাশ করে পাওয়া যাবে না তাই আপনি 1000 বার পাঠ করার পরে একবার তিনবার এরকম বেজোড় সংখ্যা যতবার পারেন ফু দিলেই হবে একবার ফু দিলেই এনাফ তারপর যদি আপনি একবার ফু দেওয়ার পর বুঝেন যে হচ্ছে না তাহলে 3 থেকে 5 বার ফু দিলেই হবে ইনশাল্লাহ ঠিক আছে আর যদি আপনার মধ্যে তাকওয়া পরহেজগারি এত অতিরিক্ত হয়ে থাকে যেমন আমাদের এখানে একজন হুজুরের কাছে এরকম একজন মুরিদ নিয়ে বলছিল যে পানি পরে দেওয়ার জন্য উনি একটা ফু দিছেন তার তেমন বিশ্বাস আসে নাই বলছে একটু ভালো করে ফু দেন পরবর্তীতে যে ফুটা দেওয়া হয়েছিল বাকিটা ইতিহাস অর্থাৎ বোতল ফেটে গিয়েছিল ওইরকম যদি খামালাতে আপনার মধ্যে থাকে তাহলে মিষ্টি জাতীয় খাবার জিনিস অনেক কিছু হয়ে যেতে পারে তো সেটা বিষয় না আপনি একবার ফু দিলেই হবে ফু হচ্ছে আসল হচ্ছে আমল অর্থাৎ আপনি যে 1000 বার পাঠ করছেন এটাই আসল তারপর ফু একবার আপনি দিয়ে দিয়েন সমস্যা নেই তারপর এটা যে কোনো মানুষকে আপনি খাওয়াইতে পারেন ওই ব্যক্তির নিয়তে আর ওই ব্যক্তি যদি কাছে থাকে তাকে খাওয়াইতে পারেন তাহলে তার কোনো কথাই নেই তাকে আপনি খাওয়াবেন ইনশাল্লাহ থেকে আপনারা উপকার পাবেন ওইটা সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো দিন করতে পারবেন দিনে করেন রাতে করেন কোনো সমস্যা নাই যতদিন আপনার মন চায় করতে পারেন তবে একদিনের করলেই ইনশাল্লাহ থেকে উপকার পাবেন তো অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখুন একদিনেই আপনারা অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সহায় হবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু